আসছে চট্টগ্রাম থেকে বাসুরাজ চৌধুরী প্রিন্স আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লাঠি কিন্তু এই লাঠিটা দেখতে সামান্য হলেও যুগ যুগ ধরে তার কিন্তু অসামান্য অবদান রেখে গেছে একটু মনে করে দেখুন ছোট্টবেলায় যখন আমরা স্কুলে পড়তে গিয়েছিলাম শিক্ষকরা যখন আমাদেরকে পাঠদান করেছিলেন শাসনের লক্ষ্যে এই লাঠির কেরামতি দেখাইছিল আর অপরাধ দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীরা এই লাঠি ব্যবহার করে থাকে সকলেরই একটাই লক্ষ্য খোখা তুই মানুষ হ আমাদের উশৃঙ্খল জীবন যাপন থেকে সুশৃঙ্খল পথে ফিরে আসার জন্য সবাই চেষ্টা করে সবার কিন্তু একটাই লক্ষ্য এই যে আমাদের সকলের জীবন যেন টিকে রঙিন ফুলের মতো রাঙিয়ে উঠে সবাইকে রঙিন জীবনের রঙিন ফুলের শুভেচ্ছা আমি একটু ফুলের শুভেচ্ছা ফুল দিতে হবে ফুল দেওয়া হলো এখানে থাকুক এখানে থাকুক এবং আমি একটু বলতে চাই যে মানুষরা কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে ফুল দেয় আর যদি ভালো না বাসে তাকে হাফ আসসালামু আলাইকুম জাজাস রনি ভাই মেন্টর্স রাবার ব্যান্ড এনার্জি বাবা হাসো অডিশনে যখন টিকলাম চট্টগ্রাম থেকে ঢাকায় আসব গিয়েছিলাম ভারাক্রান্ত দুঃখ নিয়ে প্রেমিকার কাছে আমার মুড অফ প্রেমিকা বলে বাবু কথা বলো বাবু বলে এটা বাবু বাবু কথা বলো আমি বললাম দেখো কথা বলতে গেলে কথা বাড়বে যেমন যেমন কথা 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 রে হাসা কথা মিশা কথা প্রেম প্রীতির আলগা কথা বছর কথা রস কথা গুজুর গুজুর ব্যাখ্যা কথা গুজুর গুজুর ব্যাখ্যা কথা আজে বাজে ব্যাখ্যা কথা কথা একের কথা সর্বনাশ ঐতারে জীবন কথা সারা বিকারে বিকানে ভাই সোনারে কথার কথা কথা রে আচ্ছা 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 তাক তাক তুমি একটু দেখে শুনে দিই আজকাল যুব সমাজ ভাইদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা প্রেমে পড়ে হাবুডুবু কাটছেন আর যারা নতুন প্রেমে পড়তে চাচ্ছেন তারা মনে করবেন এক একটি প্রেমিকা মানি এক একটি ক্যাসিনো তাদেরকে নিয়ে যখন কোনো রেস্টুরেন্টে বা কোনো শপিং সেন্টারে যাবেন বড়া পকেট নিয়ে তো যাবেন যখন বের হবেন তখন কালি পকেট নিয়ে বের হবে গ্রামের মানুষগুলো সবসময় সহজ সরল হয় একদিন এক বৃদ্ধা দাদি আমার কাছে এসে বলে ডাক্তার সাহেব আমার সর্ব অঙ্গে ব্যথা সর্ব অঙ্গে চুলকানি ও ব্যথা চুলকানি দুটো একসাথে হ্যাঁ ঠিক আছে আমি এটা লিখে দিচ্ছি আপনি যেখানে চুলকাই ভালোভাবে গোসুন উনি প্রেসক্রিপশন হাতে নিয়ে বলে ডাক্তার সাহেব যেই দিকে লিখে দিয়েছেন সেদিকে ঘুষবো নাকি তার অল্প পিঠে ঘষবো একদিন আমার চেম্বারে দুইটা রুগী এসে তুমুল জকরা এই বলে আমি সম্রাট শাহজাহান আর এই বলে না আমি সম্রাট শাহজাহান এই বলে না ডাক্তার সাহেব আমি সম্রাট শাহজাহান না আমি সম্রাট শাহজাহান এই আপনারা দুজন থামেন যান দুজন একটা রুমে যান একে অপরের সিদ্ধান্ত নেন কে আসল সম্রাট শাহজাহান ঠিক দুই ঘন্টা পরে তারা খুব কোমল মনে বিনয় সুরে আমার কাছে একজন এসে বলে
ডাক্তার সাহেব উনি এই আসল সম্রাট শাহজাহান, উনি আসল সম্রাট শাহজাহান। তা আপনি বুঝলেন কি করে? না, উনি দুই ঘন্টা ধরে আমার সাথে যা করলো না, মনে হচ্ছে আমি এই মমতাজ। ওকে, সম্রাট শাহজাহান কোনটা সেটা নিয়ে সংশয় থাকলেও আমরা সম্রাট জাহাঙ্গীরকে খুব ভালো করে চিনি, যে এই রাজমহলটা সাজিয়েছে। এই যে আমি বলছিলাম না, আমি একটু ছোটখাটো হলেও আমি কিন্তু সুপুরুষ। এই সাহস এবং শক্তি তিনি কোথায় পেয়েছেন? এই যে উনি এভাবে থাকেন, উনার বউ উনাকে বেস্ট কমপ্লিমেন্ট দিয়েছেন, সেটা কি বলেছে? তুমি ছোট হলেও তোমার টাই অনেক বড়। কেমন লাগলো আপনাদের একটু বলুন। ভালো ছিল, কিন্তু অনেক লম্বা লম্বা করে, অনেক সময় নিয়ে বলা হয়েছে। জোকসগুলো যখন বলা হয় তখন খুব শর্ট করে বললে ওটা আরো বেশি এফেক্টিভ হয়। হ্যাঁ স্যার। ওকে, মুনমুন আপু কেমন ছিল আমাদের এই, নাম কি যেন? বাসুরাজ। বাসুরাজ চৌধুরী, প্রিন্স। সব আছে, রাজ আছে, চৌধুরী আছে, প্রিন্স আছে, আবার আপনি ডাক্তার। হ্যাঁ, সত্যি সত্যি ডাক্তার। সত্যি সত্যি ডাক্তার। আমি ওই, মনে করে বলেন, হোমিওপ্যাথিক, হোমিওপ্যাথিক প্লাস ফিজিওথেরাপি ডিপ্লোমা, মানে সব কিছু, সব কিছু। আপনার এই ফুলটা অনেক সুন্দরভাবে আপনি বের করেছেন জাদুর মাধ্যমে। একজন কৌতুক অভিনেতা জাদুও করতে পারে সেটা আপনি দেখিয়ে দিলেন। আর গেট আপ এবং আপনার ভাষাগত যেই সমস্যা, যেটা হচ্ছে আপনি উচ্চারণে কিছু ত্রুটি করছেন, কিন্তু সেই ত্রুটিটা আবার জোকস এর ক্ষেত্রে পজিটিভলি চলে আসছে, ভালো লাগছে সেটা। আমিন ভাই কেমন লাগলো আমাদের এই বাসুরাজ চৌধুরী প্রিন্স? ওনাকে আসলে কিছু না করলে উনি যদি দাঁড়িয়েও থাকেন তাও হাসি পায়। এটা কিন্তু একটা পারফর্মারের জন্য বিশাল বড় প্লাস পয়েন্ট। সো এই প্লাস পয়েন্টটাকে সাথে নিয়ে পারফরমেন্সটা আর একটু বিল্ড আপ করলে আরও বেশি ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাহ বাহ। একটা কথা বলি, আমি জীবনে গান বলতে দেখেছি অনেক মানুষকে চোখ বন্ধ করে গান করে, কিন্তু আজকে যখন দেখছিলাম উনি যোগ বলে, যোগ বলার সময় কেমন চোখ বন্ধ করে যোগ বলে? এক্ষেত্রে একটু বলি যে এই স্টেজে ঠিক আছে, পাবলিক স্টেজে আমিও আগে এটা করতাম, কিন্তু আমি আর করি না, কারণ আমি একবার চোখ বন্ধ করে যোগ বলছিলাম, চোখ খুলে দেখি দর্শক সব চলে গেছে। চোখ খুলে রাখবেন যেন চোখ খুলে অবজার ভয়ে দর্শক একেবারে আটকে থাকে। অনেক ধন্যবাদ ভয়া।